কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তা জানা যাবে শনিবার দশ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে বিকেল চারটায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সতেরো অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে ইতিমধ্যে পনেরো জন দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা আর এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আট সেপ্টেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু তাহের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ ওমর ফারুক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান বাবলু মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর ওষুধ প্রশাসনের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান শহর আওয়ামী সাবেক প্রচার সম্পাদক সমলচন্দ্র ভট্টাচার্য উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর আব্দুল মান্নান জয় উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বীর মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হাসান পাখি দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বি এম খুরশেদ আলম আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ কাগজ নিউজ ডেস্ক